বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের আবহে এবার মোদী সরকারের সঙ্গে কার্যত সংঘাতে বিজেপি সাংসদ অর্জুন সিং। চটকল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চাইলেন বিজেপির এই ডাকাবুকো সাংসদ, যার ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলে ফিরতে পারেন অর্জুন সিং? কাঁচা পাটির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সোমবার তিনি আরো সুর চড়িয়ে দাবি করেছেন, মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এই প্রেক্ষাপটে কেন্দ্রের সঙ্গে কার্যত সংঘাতের রাস্তায় হেঁটে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনি ম্যাক্সিমাম প্রাইস ফিক্স করেছেন, এটা হয় না, কিন্তু উনাকে আমরা বুঝাতে পারিনি, সেদিনও বুঝাতে পারিনি। আমরা চেষ্টা, তারপরে প্রধানমন্ত্রীকেও এটা দৃষ্টি আকর্ষণ করেছি, পার্টিতেও দৃষ্টি আকর্ষণ করেছি, বাট লিমিট শেষ হয়ে যাচ্ছে। পীযূষ গোয়েল মহাশয় যে টেক্সটাইল মিনিস্টার, ইনি বুঝতে রাজি নেই, দল ভালোভাবে নিক না নিক এটা আমার কোনো ম্যাটার নেই। আমি এইটুক জানি, সত্যি কথা বলা উচিত, কেন যে মানুষের জন্যে আমি আজকে একটা কথা বলার জন্যে আমাকে লোকসভা পাঠিয়েছে, যদি সেই মানুষের কথাই না বলতে পারি, তাহলে আমার এমপি থাকা বা আমার রাজনীতি করা কোনো মানে রাখে না। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি, না উত্তর পেলে এই লড়াইটা আমি লড়বই, আজ একটা শ্রমিক ইউনিয়ন লিডার হিসেবে লড়ব। অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ার বাসিন্দা, যেখানে বহু চটকল রয়েছে। এখানকার ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চটকল শ্রমিকরা। এই প্রেক্ষাপটে তাদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তিনি। আমি এমপি, আমি বিজেপি, আমি তৃণমূল, আমি কংগ্রেস, আমি সিপিএম সব ছেড়ে দিচ্ছি। অ্যাজ এ ম্যান আমি যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গারকে দেখছি ধ্বংস হচ্ছে, তা আমি তো এটা চুপ করে থাকতে পারবো না। এই জন্য লাস্ট সাত দিন আগে ওনাকে একটা চিঠি দিয়েছি, আপনি আলটিমেটলি এটার ঠিক করুন, নাহলে বাধ্য হয়ে আমাকে আন্দোলনের পথে যেতে হবে। এটা কোনো প্রেস্টিজের লড়াই নেই, এটা কোনো পলিটিক্যাল লড়াই নেই, এটা একটা শ্রমিক আর চাষিদেরকে বাঁচাবার জন্য লড়াই আছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকেও হস্তক্ষেপ করা দরকার আছে। পাল্টা অর্জুন সিং এর দলের বাংলা সহ পর্যবেক্ষক অমিত মালব্য বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচে ঠেলে দিয়ে টুইটারে দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার স্বতঃপ্রণোদিতভাবে প্রস্তাব দিয়েছিল যাতে কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা কুইন্টাল প্রতি 6000 টাকায় বেঁধে দেওয়া হয়, যা জুট কমিশনারের বেঁধে দেওয়া দামের থেকে কম। 2021 সালের 30শে সেপ্টেম্বর জুট কমিশনারের দপ্তর থেকে 2021-22 অর্থবর্ষের জন্য কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা কুইন্টাল পিছু 6500 টাকা নির্ধারিত করা হয়েছিল, তাই তাদের কেন্দ্রকে দোষারোপ বন্ধ করা উচিত। তৃণমূলের দমবন্ধ হলে বিজেপি, আর বিজেপির দমবন্ধ হলে তৃণমূল, তৃণমূলের দমবন্ধ হয়েছিল বলে বিজেপি এসেছিলেন। এখন বিজেপির দেওয়ার দম বন্ধ হচ্ছে কিনা, ওষুধ খেয়ে ঠিক হবে কিনা, নাকি আরেকবার উঠবানে যেতে হবে, পরে দেখা যাবে। এটা ঘরোয়া পাশের ইঙ্গিত কিনা আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারি, জেদ করে ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত অঙ্কে যারা বিজেপি করতে যাচ্ছিলেন তাদের ক্রমশ মোহভঙ্গ হওয়াটা স্বাভাবিক। যে সমস্যা আছে না তুলে ধরার অধিকার সবার আছে, যে এখানে যুক্ত, তো সেটা উনি বলেছেন, নিশ্চয়ই কেন্দ্র সরকার এটা খেয়াল রাখবেন এবং কথাবার্তা বলবেন, আগেও বলেছেন, উনি নিজে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তো বাকি যা সমস্যা আছে তার জন্য আরো কথাবার্তা বলা দরকার আছে। 2019 সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং, এবার সেই তারই ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জোরালো জল্পনা। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।